আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি 5 বছরের শিশুর, অন্ধ শিশুর রেডিও শুনে শুনে কিভাবে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন সেই বিস্ময়কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। মিয়ানমারের জন্মনিয়া হোসেন মোহাম্মদ তাহির সৌদি আরবের জেদ্দায় অবস্থানকারী তার প্রবাসী বাবা মোহাম্মদ তাহিরের কাছে চলে আসে। সে আলোকে বাবা মোহাম্মদ তাহির তার ছেলেকে একটি রেডিও কিনে দেন এবং 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের একটি চ্যানেল নির্ধারণ করে দেন। বাবা মোহাম্মদ তাহির চিন্তাও করেননি যে তার দৃষ্টিহীন ছেলে শিশু হোসেন রেডিও শুনে শুনেই পুরো কোরআন মুখস্থ করবেন। যেভাবে প্রকাশ পায় হোসেন যে কোরআন মুখস্থ করেছেন সেটা প্রকাশ পাওয়ার ঘটনাটাও খুবই চমৎকার। তখন এ কথা অজানা যে শিশু হোসেন রেডিও শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করেছেন। বাবা মোহাম্মদ তাহির জেদ্দা থেকে মদিনায় গমন করেন। মদিনায় আসার পর হোসেন মসজিদে নববীতে যাওয়ার জন্য বাবার কাছে আবদার করে। তখন বাবা মোহাম্মদ তাহির অনেকটা মজা করেই তার ছেলেকে বলেন, তুমি যদি সূরা বাকারা থেকে কয়েকটি আয়াত মুখস্থ বলতে পারো তাহলে তোমাকে মসজিদে নববীতে নিয়ে যাব। বাবার কথা শুনে ছেলে হোসেন কোরআনের সবচেয়ে বড় 286 আয়াতে পুরো সূরা বাকারা শুনিয়ে দিলেন। তখনই বাবা মোহাম্মদ তাহির জানতে পারেন যে তার ছেলে রেডিও শুনে শুনে কোরআন হেফজ করে যাচ্ছেন। এই বিস্ময় বালক হোসেনকে নিয়ে বাবা মোহাম্মদ তাহির মদিনার কয়েকজন আলেম ও হাফেজের কাছে যান। তারা বিষয়টি নিশ্চিত করেন যে শিশু হোসেনের তেলাওয়াত যেমন শুদ্ধ তেমনি সে ধীরে ধীরে কোরআন হেফজ সম্পন্নে দৃঢ় প্রতিজ্ঞ। আলেম ও হাফেজরা শিশু হোসেনকে কোরআন মুখস্থ করার কিছু পদ্ধতি শিখিয়ে দেন। আলেম ও হাফেজদের দিক নির্দেশনা অনুযায়ী শিশু হোসেন অল্প কিছুদিনের মধ্যেই পুরো কোরআন হেফজ সম্পন্ন করেন। এই বিস্ময় বালক শিশু হোসেনের এই কৃতিত্ব বাবা মোহাম্মদ তাহিরের সব মনকষ্ট দূর করে দেয়। জন্মান্ধ শিশু হোসেনই এখন বাবা মোহাম্মদ তাহিরের গর্ভ। আল্লাহ তাআলা শিশু হোসেনকে কোরআনের খাদেম।